আসসালামু আলাইকুম। শাহরিয়ার স্টার্ক স্টার্ক আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। না, আসলে আমি বিষয়টা বলি ভাই, আমি আপনার ভিডিও অনেকদিন থেকেই দেখি ভাইয়া, বুঝছেন তো। আমাদের মানে আমার কিছু মুসলিম বন্ধু ছিল, তারা তাদের কাছে আমি কিছু প্রশ্ন করছি, কিন্তু তারা আওলানি মার্কা উত্তর দিচ্ছে ভাই, যে তোমাকে এগুলো বুঝতে হইলে তোমাকে আগে দিনের পথে আসতে হবে, নাহলে যদি অন্যভাবে চিন্তা করি না এটা হবে না, অন্যভাবে যে স্বাভাবিক দৃষ্টিতে দেখলে হবে না, এই এই যে তাদের কথা, মানে বুঝতেছি না কিভাবে তারা, মানেটা বুঝতে পারলাম না, মানে কিভাবে কিভাবে দেখলে হবে না। মানে আমি যে বলছি না, তারাও তো একটা রিলিজিয়ন ফলো করে, আমরা একটা রিলিজিয়ন ফলো করি না, ওইটা তো মিথ্যা, আমাদের তাই সত্য, এইটা এইভাবে দেখতে হবে, মানে কোরআন যেটা বলছে সেটাই সত্য, এইভাবে দেখতেছে তারা। ও, তাহলে তো আর যাচাই করা হলো না। আগে থেকে যদি সিদ্ধান্ত নিয়ে রাখে কেউ যে আমারটাই সত্য, তাহলে তো আর এটা যাচাই হলো না। মনে করেন, আপনি যদি একটা বিচার করতে বসেন, আগেই যদি সিদ্ধান্ত নিয়ে রাখেন যে যত যাই প্রমাণ ভাই, আমি কিন্তু এই আসামিরা, কিন্তু আসামি কিন্তু আমার ভাতিজা। হ্যাঁ, মনে করেন আসামি আপনার ভাতিজা, আপনি বিচারক হয়েছেন। হ্যাঁ, এখন আপনি মনে মনে করতেছেন যত প্রমাণই দেখ না কেন, উকিলের যত প্রমাণই আনুক না কেন, আমি কিন্তু আমার ভাতিজারা শাস্তি দিব না, আমার ভাতিজার আমি খালাস দিয়ে দিব। এটা যদি আপনি জি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখেন, তাহলে তো এটাতে আর কোনো বিচার বলা যাবে না, তাই না? এটা একটা মানে অবিচার হবে, ওইখানে একটা অবিচার করবে নাকি, জি ভাই, এইগুলো আমি মানে আর বিচার এগুলো তো করতে মানে হলে, একটা বিচার বিশ্লেষণ করতে হলে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে নিরপেক্ষ একটা দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার বিশ্লেষণ করা। যেমন ধরেন, আপনি কোন একটা মানে, এমনকি আপনি যদি দোকানেও যান, দোকান বাজার সদাই তো করেন আপনারা। হ্যাঁ, আপনারা তো জি বাজার জি সদাই জি করেন। এখন একটা বাজার সদাই করতে গেলেও তো একটা নিরপেক্ষ মন নিয়ে আপনার বাজার সদাই করতে হবে, যে কোন দোকানের মাছটা ভালো সেটা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি। কিন্তু এক দোকানের মাসালার সাথে আপনার মানে খুব খাতির, তারপর আসা পলার সাথে আপনার বন্ধুত্ব। হ্যাঁ, যদি আপনি ওই মশালার পক্ষপাতিত্ব করেন, তাহলে ওই মশালা যত পচা মাছই দেখ না কেন, আপনার কাছে তো এটাই ভালো লাগবে, তাই না? তা মনে করেন ওই মশালার মেয়ে সুন্দরী, ওই মেয়ে মায়েরা দেখলে আপনার ভালো লাগে। হ্যাঁ, দেখলে আপনার মনে কুচকুচতা হাই হয়। একটা ওই কথা ছিল মশালা ভাইয়া, যত, ওই মশালা যতই পচা মাছ দেখ না কেন, ওই মশা মাছ খাই তো আপনার ভালো লাগবে, তাই না? জি এরকম ভাই, যদি আপনার মধ্যে কি পক্ষপাতিত্ব থাকে, তাহলে তো এটা বিচার বলে না। এই তাহলে জি ভাই, ধর্মকে যখন মানুষ যাচাই করবে, তখন যদি তার ভিতরে এই পক্ষপাতিত্বটা থাকে যে আগে থেকেই ঠিক করে রাখতে হইব যে ইসলামী সত্য, এরপর পর এটা একটা বিচার হলো। মানে কথাটা হয়েছিল যে সাতটা আজওয়া খেজুর খাইছে খাইলে বিষ কমে যায়, আমি বলছি নবীর যে বিষ হয়েছিল ওইগুলো আলাদা হিসাবে, ওইগুলো হিসেবে ধরলে হইবে না, এই একটা কথা, ওটা ওই যে ধরলে বিষ। কেন হবে না, কেন হবে না, ভাই বুঝতে হ্যাঁ, বেশি কি আমি যখন আমার বয়স 13-14 ছিল, তখন আমি এরকম ব্লাইন্ডলি ফলো করতাম, আসলে সত্যি নামাজ কালাম পড়তাম, কিন্তু যখন মানে এইসব গুলো দেখলাম, প্রমাণ প্রমাণ দেখলাম, তখন তো বুঝতে আসলে যে কত গোঁজামিল করছে ভাই আলেমরা। তারপরে এখন আপনার কি অবস্থা সেটা বলেন। আমি এখন বলছি কি, আমি এখন প্রমাণ টমাণ খুব ঘাটাঘাটি করছি, পুরো দেখা দিয়ে করছি অনেকদিন ধরে, যে আসলে যে নবী যে মানে কত কি করছিল, বনু কুরাইজাদের উপর অতর্কিত আক্রমণ, তারপরে যে নারীদের বন্দি, এইসব ভাই আমি প্রচুর খারাপ লাগে এগুলো পড়লে, যে আসলে আমি একসময় এইগুলোই মানতাম, এইগুলোকে ভালো বলতাম, এইটাই আর কি। ঠিক আছে, ঠিক আছে, শাহরিয়ার স্যার ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর কি কোনো পয়েন্ট আপনি বলবেন? না ভাই, ভালো, ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আবার পরে নিশ্চয়ই কথা হবে আপনার সাথে। আজকে তাহলে বিদায় জানাই। হ্যাঁ, আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই, ভিডিওটা অনেক পুরনো, আগেও দেখিয়েছি একবার, আবার একটু দেখাই, আপনারা ভিডিওটা দেখেন, যে একজন আলেমের ব্যাখ্যা, যে মানে এই যে দাসীদের সাথে যে মানে যুদ্ধবন্দী নারীদেরকে ধরে আনার পরে মানে কি করা হবে সেটা উনি ব্যাখ্যা করছেন, দেখেন আপনারা। আমি ছেড়ে দিচ্ছি। হাদিসটা আসুন অনুবাদ দেখি, বাংলা অনুবাদ, সুনান আবু দাউদ, তাহকিক আল্লামা নাসিরুদ্দিন আলবানি। এই দেখুন, বাব ফি ওয়াত সাবায়া, বন্দি দাসীদের সাথে সঙ্গম করা, হাদিস নাম্বার 2155। এখানে অনুবাদটা আছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, হুনাইনের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন, তারা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে বন্দী করে আনেন, কিন্তু সেই বন্দি নারীদের মুশরিক স্বামীরা বর্তমান তাখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কতিপয় সাহাবি তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন। এ প্রসঙ্গে আল্লাহ এই আয়াতটি অবতীর্ণ করলেন, যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত, অর্থাৎ যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্দত কাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বৈধ। এই হচ্ছে হাদিসটা। যুদ্ধে বিজয়ী হওয়ার পরে মহিলারা বন্দিনী হয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং দাসী হিসাবে বিভিন্ন সাহাবিদের ঘরে তাদেরকে দেওয়া হয়েছে, যাতে তাদের রক্ষণাবেক্ষণ হয়, তাদের যে প্রয়োজন আছে প্রয়োজন সেখানে তারা পায় প্রয়োজনীয় যা আছে। এখন প্রশ্ন হলো, এই দাসীদের সাথে কোন ধরনের ব্যবহার করা হবে, যাতে করে কোনোভাবে
অবৈধ কোনো সম্পর্ক গড়ে উঠতে না পারে, এই কারণে বৈধ করে দেওয়া হলো। ইদ্দত পুরা হওয়ার পরে তাদের সাথে স্ত্রীদের মতো ব্যবহার করা যাবে এবং তারা আজাদ হওয়ার পথ খুলবে যদি তাদের বাচ্চা হয়ে যায়। তো এখানে হাদিসটা হলো, যেহেতু তাদের স্বামীরা জিন্দা ছিল এই কারণে সাহাবায়ে কেরাম গুনাহ মনে করলেন, তখন এই আয়াত নাজিল হলো যে বন্দিনী হওয়ার পরে তাদের বিবাহ বাতিল হয়ে যায় এবং তারা যার অধিকারে আছে তার এই হক আছে, সে স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে। কিন্তু ইদ্দত পুরা হওয়ার পরে, ইদ্দত পুরা হওয়ার পরে, ইদান কদত ইদ্দাতুহুন, ইদ্দত পুরা হওয়ার পরে, দেখুন ইদ্দত পুরা হওয়ার পরে। আমি হতভম্ব হয়ে যাই যে এই আলেমরা এই ধরনের কথাগুলো, এগুলা যেগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী, আন্তর্জাতিক মানবাধিকার আইন, আন্তর্জাতিক জেনেভা কনভেনশন, এগুলোর একেবারে পুরোপুরি পরিপন্থী, যে এই আইনগুলাতে বলা আছে, আধুনিক সভ্য পৃথিবীর আইনগুলাতে বলা আছে, জেনেভা কনভেনশন থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সনদ, ইউরোপিয়ান মানবাধিকার সনদে পরিষ্কার ভাবে বলা আছে, যুদ্ধবন্দী কোনো মানুষকে কোনো ধরনের কোনো মানে অত্যাচার, কোন ধরনের যৌন আচরণ, এই জিনিসগুলো তাদের সাথে কোনো অবস্থাতেই করা যাবে না, এটা একদম ঘৃণ্য অপরাধ। হ্যাঁ, কিন্তু আচ্ছা, এক অনেকে বলছেন ভাই শব্দ কই, আপনারা কি শব্দ শুনতে পান নাই? আশ্চর্য তো, আমি তো মানে শব্দ, আমি তো সব শব্দ শুনতে পেলাম, আপনারা কেন শব্দ শুনতে পাইলেন না আমি বুঝলাম না। আপনারা কি শব্দ শুনতে পান নাই? আমি যে ভিডিওটা দিলাম একটু আগে, এই ভিডিওটার শব্দ কি আপনারা শুনতে পাননি? আমি তো শব্দ ঠিকই শুনতে পেলাম। ঠিক আছে, আমি তাহলে পরের জনকে যুক্ত করি, দেখি মানে শব্দ শুনতে না পাওয়ার কারণটা কি, আমি তো বুঝতে পারলাম না। আপনি লিখছেন, অনেকে লিখছেন, কথা নাকি শুনতে পাওয়া যাচ্ছে না? আচ্ছা, এক কানে শুনেছি আর এক কানে শুনি নাই, এটা একজন লিখেছেন, তার মানে হচ্ছে গিয়ে, আচ্ছা ঠিক আছে, একজন লিখছে শোনা গেছে, আবার অনেকে লিখছে শোনা যায় নাই। আমি যে ভিডিওটা দেখিয়েছি, আপনারা যদি শুনতে না পেয়ে থাকেন তাহলে তো দেখতে হবে যে এটা কেন আপনারা শুনতে পাননি, ভিডিওটা চেঞ্জ করে এটার অডিও সেটিংসটা আবার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটা তাহলে আমি পরে করবো। তাহলে পরের জনকে যুক্ত করি, মোহাম্মদ সিয়াম। মোহাম্মদ সিয়াম, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। সিয়াম, আপনাকে যুক্ত করা হয়েছে, নিজেকে আনমিউট করে কথা বলেন। না, আনমিউট করছেন না সিয়াম। এই যে দেখেন, মানে এই জিহাদিরা, মানে অনলাইন জিহাদিরা, ছ্যাঁচকা ছ্যাঁচরা জিহাদিরা এই কাজগুলো চালায় যাচ্ছে, তারা অনেকগুলো আইডি নিয়ে বসে আছে আমি জানি। ঠিক আছে, আশরাফুল আশ